হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার পরিবার সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো সেই জন্যে দেখো, নিয়ে চলে এসেছি রসগোল্লা একদম গরম গরম। আর এই প্রথমবার আমি করতে চলেছি ইটিং শো। তো তোমরা যদি আমার এই ভিডিওতে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবে। তো সামনে খাবার রেখে বেশি কথা বলতে পারছি না, আমার মুখে একদম, বুঝতেই পেরে গেছো কী হচ্ছে। তো চলো খাওয়া যাক, যেহেতু এখানে প্লেটটাও সাদা আর মিষ্টিগুলোও সাদা, ঠিক বোঝা যাচ্ছে না আলোটা কোন দিক থেকে পড়ছে, দেখতে পাচ্ছো? আর আমাদের এখানে রসগোল্লা একদম জাস্ট ওয়াও। তো চলো স্টার্ট করি। যদিও আমি কখনো একসঙ্গে এতগুলো মিষ্টি খাই না, তো যেহেতু আজকে আমি ইটিং শো করছি তো সেই জন্য আমি কটা নিয়েছি, 1 2 3 4 5 6 7 আর একটা খেয়ে ফেলেছি, 8টা। 8টাই প্রথমবার আমি একসঙ্গে 8টা মিষ্টি খাবো, দেখা যাক। রসগোল্লা গরম আর নরম, জাস্ট ওয়াও। কি গো, একটু জল দিয়ে যাও না, জল আনেনি। জল না দিয়ে খেতে হচ্ছে, কাজ তো ভালো না, বুঝলে? কি বলবো, জল দাও। তো হয়ে গেছে 4টা মিষ্টি খেয়ে আমার গাটা কেমন করছে আর খেতে পারছি না আমি, ঠিক আছে? তোমরা যদি পারো এসে খেয়ে যাও। তো সরি, এঠোটা তোমাদেরকে খেতে বলেছি, কিছু মনে করো না। তোমরা যদি আমাদের এখানে আসো অবশ্যই তোমাদেরকে আমাদের এখানের এই বিখ্যাত রসগোল্লা খাওয়াবো, হেভি টেস্টি। এত সুন্দর রসগোল্লা কলকাতাতেও পাওয়া যায় না। আমার পক্ষে আর খাওয়া সম্ভব নয়, আমি হেরে গেছি। সত্যি কথা বলতে, আমি প্রথমত মিষ্টি একদম পছন্দ করি না, তো তবু ভাবছিলাম যে তোমাদের সঙ্গে ইটিং শো করতে গেলে হয়তো এই কটা 8টা মিষ্টি আমি খেয়ে ফেলতে পারবো, কিন্তু আমার পক্ষে আর হবে না, খাওয়া যাবে না। 4টে খেয়ে আমার শরীর কেমন করছে, আমি এমনিতেই মিষ্টি কম পাই। তো চলো, গুড নাইট।